অটোটিউন বেসিক্যালি কিন্তু ইউজ করে ভয়েস যে ডিসটিউন হয়েছে, ভয়েসে সুরে নাই, এটা দেখার জন্য হচ্ছে কি অটোটিউন কিন্তু একটা চেকার, এতে চেক করা হয় যে আসলে ডিসটিউন হয়েছে নাকি। সো এটা ভয়েসে সেট করার পর ভয়েসটা দেখা যায় অটোমেটিক্যালি ও প্রিসেট হয়ে যায়, মানে অটোমেটিক্যালি টোনে যাইতে চায় চেষ্টা করে। তো এইটা ওই কাজে ব্যবহার হয়। এখন এটা গানের ভিতর অনেকে ঢুকায় ফেলে, ইউজ করে। এখন এটা যার যার ব্যাপার, যে সুরে গাইতে পারে সে সুরে গায়, যারটা হয় না দেখা যায় পিচ কারেকশন করতে হয়, অটোটিউন করতে হয়। মেইন হচ্ছে পিচ কারেকশন, তাই অটোটিউন করে। কিন্তু অটোটিউন আমরা কিন্তু ধরে ফেলতে পারি যে এটা অটোটিউন আসে এই জায়গাটায়, আর এখন অডিয়েন্সরা এটা বুঝে। সো আমার কথা হচ্ছে অটোটিউন ইউজ না করে একটু রিয়েল ভয়েসে গান গাওয়া ট্রাই করাটা, এটা খুব ইম্পর্টেন্ট। নিউ জেনারেশনকে আমি বলবো প্রথমে হচ্ছে গিয়ে গান শিখতে হবে, গান শিখে গানের চয়েস ভালো থাকতে হবে, মিউজিক ভিডিও চয়েস ভালো থাকতে হবে যদি মিউজিক ভিডিও করে, আর সুর কথা গানের এটা চয়েস থাকতে হবে ভালো। দেন গান শেখার ব্যাপারটা থাকতে হবে প্রথমে, গুরুমুখী বিদ্যা লাগবেই।